মালদা জেলার ফেরিঘাটগুলির সুরক্ষা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রশাসনিক ভবনে। বর্ষার সময় জেলার নদীগুলিতে জলস্তর বেড়ে যায়, এমন পরিস্থিতিতে যাত্রীদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন। জেলার ফেরিঘাটগুলি নৌকা চলাচলে কি কি ব্যবস্থা রয়েছে, কোথায় খামতি রয়েছে, সেই বিষয় নিয়ে এদিন বৈঠকে আলোচনা হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংঘানিয়া, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন মৃদুল হালদার সহ প্রশাসনিক আধিকারিক বৃন্দ। এদিন জেলার সমস্ত ফেরিঘাটের মালিকদের ডাকা হয়েছিল। ফেরিঘাটের মালিকরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, ফেরিঘাটগুলিতে আলোর ও রাস্তার সমস্যা আছে, যদিও ফেরিঘাটের ভাড়া বৃদ্ধিতে নারাজ জেলা প্রশাসন। বর্ষার মরশুমে লাইফ জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ফেরিঘাট মালিকদের হাতে লাইফ জ্যাকেট তুলে দেওয়া হবে বলে জানান জেলা শাসক। আমাদের ফেরিঘাটে যা আমাদের ট্রান্সপোর্ট দপ্তরের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে, যা গাইডলাইন্স আছে সেফটি অ্যারেঞ্জমেন্টস নিয়ে, তারই একটা রিভিউ করা হলো। যেহেতু আমাদের মালদা জেলায় অনেকগুলো ফেরিঘাটস আছে, সবাই লেসিদেরকে ডাকা হয়েছিল এবং যা যা গাইডলাইন্স আছে তার রিভিউ করা হলো। অনেকগুলো ইন্সপেকশন করে আমরা দেখেছি, যদি কোথায় গ্যাপ সেটা যদি দেখা গেছে যেখানে, তাদেরকে কিছু সময় দেওয়া হয়েছে 15 দিনের মধ্যে, তাদেরকে বলা হয়েছে সেই গ্যাপগুলো পূরণ করে। কি কি গ্যাপ স্যার দেখা গেছে? মূলত সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস ঠিক আছে, কিন্তু আরো কিছু ছোট ছোট সমস্যা আছে, পানীয় জল নিয়ে বা টয়লেট ফেসিলিটিস নিয়ে বা অন্যান্য আরো যে আছে সেটাকে আরো ভালো করে দেওয়ার জন্য ডাইরেকশন দেওয়া। বর্ষায় গিয়েছে, এখন বর্ষার মৌসুম, নদীর জল বেড়ে যায়, দেখা যায় ফেরিঘাট গুলোতে অধিকাংশ নৌকায় লাইফ জ্যাকেট পরানো হয় না যাত্রীদের, সেটা সেভাবেও ডাইরেকশন দেওয়া হয়েছে আজকে। এবং আমরা কিছু লাইফ জ্যাকেট আমাদের এন্ড থেকেও, যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশন আছে, ওখান থেকেও সেটা আমরা প্রিকিউর করে তাদেরকে প্রোভাইড করাচ্ছি। জেলা শাসক মাননীয় মহোদয় ডেকেছিলেন সমস্ত মালদা জেলার জেলা পরিষদের অন্তর্ভুক্ত যে সমস্ত ফেরিঘাট আছে তাদের লেজি হিসেবে আমাদেরকে ডেকেছিলেন এবং বর্তমান যে বর্ষাকাল সেই সম্বন্ধে ইনস্ট্রাকশন দিলেন যে আমরা যেন সতর্কভাবে নৌকা ফেরি চলাচল করতে পারি এবং প্রত্যেকের টিকিটের ব্যবস্থা যেটা আমরা করেই থাকি সেটার একটা নিতে বললেন। আর লাইফ বয় লাইফ জ্যাকেট এই সমস্ত ব্যবহারের জন্য আমাদের জেলা শাসক মহাশয় বললেন, নির্দেশ দিলেন, এটা আমরা কিন্তু বরাবরই করেই থাকি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ বিপুল মিয়া। নতুন কিছু নির্দেশ দিলেন? নতুন তো সেরকম কিছু নাই, আমাদের যে সমস্ত বেহাল অবস্থা আছে বিশেষ করে রাস্তা এবং লাইটের যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে আমাদের আশ্বাস করলেন। আমরা বললাম যে না ঠিক আছে, আমরা বিডিও সাহেব এবং জেপিতে বলবো, বলে তাড়াতাড়ি সেগুলোর ব্যবস্থা করবো। আর নতুন তো কিছু নাই, যেহেতু আমাদের চলাচল সচরাচর আছেই, সেটা নতুন কিছু নাই, যেগুলো জায়গায় ছিলাম সেটা আমাদেরকে বলা হলো। যেহেতু বর্ষাকাল নদী এখন ওভারফ্লো হচ্ছে, যার জন্য মানে ওটা বাড়তি সতর্ক করলো আর কি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।